জোহরের সালাত আদায় পারবে। তবে মহিলারা যেহেতু ওই সমাজের অধীনে বসবাস করেন, ওই সমাজের তাবে, এই জন্য কোনো কোনো আহলুল এলেমেরা বলছেন যে মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে মহিলারা আদায় করাটা উত্তম, কোনো কোনো আহলুল এলেমেরা বলছেন। তবে তিনি যদি এর আগেও আদায় করেন তার সালাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রচলিত মিলাদ কি বেদাত, এটার আলোচনা করলে এক ঘন্টা আমরা এটার উপরে আলোচনা করতে হবে। মিলাদ বেদাত না, কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ এটা সুস্পষ্ট বেদাত। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে অনেকগুলো সহি হাদিস আছে। যদি আমরা একটা মজলিসে ওই আয়াতগুলো হাদিসগুলো আলোচনা করি, এই মিলাদের আলোচনা করা এটা বেদাত না, এটা সওয়াবের কাজ। কিন্তু আমরা যেটা বর্তমানে মিলাদের নামে দেখা গেছে জগা খিচুড়ি, এখান থেকে শেখ সাদির একটা কবিতা, ওখান থেকে অমুকের একটা কবিতা, ওখান থেকে অমুকের একটা কবিতা, কয়েকটা গান, এগুলো মিলাই আমরা যেটা বানাইছি এটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। এটা মিলাদও না, দরদও না, কবিতাও না, এটা সুস্পষ্ট বেদাত। নামাজে বুকের উপর হাত বাঁধার এবং তাশাহুদের বৈঠকের সময় আঙ্গুল নাড়ানোর দলিলটি বলেন, দলিল ওই জিনিসটার খুঁজতে হয় যে জিনিসটার দলিল খুব বিরল, আর দলিল খুঁজবেন এরকম ওয়াজ মাহফিলের মধ্যে না, দলিল খুঁজবেন নিজে নিজে, দলিল খুঁজবেন আপনি হাত বাঁধার তাশাহুদের বৈঠকের সময় আঙ্গুল নাড়ানোর দলিল। বই পুস্তক অসংখ্য হাদিসের কিতাবে দলিলগুলো আছে, তা আপনি এখান থেকে প্রশ্ন করে জানার দরকার কি? আপনি নামাজ শিখবেন নামাজের বই থেকে যেখানে দলিল সহ নামাজের নিয়ম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের উপরে একটা দুইটা নয়, অসংখ্য বই। শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ সহ পৃথিবীর অসংখ্য আলেম সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বই লিখছেন। আপনারা আমাদের চাঁদপুর ইসলামী লাইব্রেরিতে গেলে অনেক বই পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের উপরে, এখানে এইগুলার সব দলিল বিস্তারিত আছে। আপনি সেখান থেকে পড়ে মূল হাদিসের সাথে মিলে দেখেন দলিলগুলো ঠিক আছে কিনা। আচ্ছা জি, আঙ্গুল নাড়ানোর মানে পদ্ধতিটা কেমন হবে? আঙ্গুল নাড়ানোর পদ্ধতিটা হবে তাশাহুদের মধ্যে বসার পরে বাম হাতের আঙ্গুল যেভাবে আছে এভাবেই থাকবে, সাধারণভাবে নর্মালভাবে, আর ডান হাতের আঙ্গুল তিনটা আঙ্গুল এভাবে লেগে থাকবে, আর না দুইটা আঙ্গুল লেগে থাকবে, এই দুইটা আঙ্গুল এভাবে থাকবে, আর এটা কেবলামুখী থাকবে, তাশাহুদ আঙ্গুল কেবলামুখী। আহলুল আলেমদের দুইটা মত আছে, একটা মত হইল যে যেখানে যেখানে দোয়া আছে সেখানে নড়াচড়া করবে, আরেকটা মত হইল যে এই তাশাহুদের মধ্যে পুরাটাই দোয়া সুতরাং পুরাটাই নড়াচড়া করবে, এই দুইটা মতেই সহি। কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন প্রথম থেকে শেষ পর্যন্ত নড়াচড়া করতেই থাকবে, কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন যে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে দুইটা জায়গায় দোয়া আছে, দরুদের মধ্যে দুইটা জায়গায় দোয়া আছে, তারপরে দোয়ায় মাসুরার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়ায় মাসুরার মধ্যে চারটা জায়গায় আছে, এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে, বাকি জায়গায় কেবলামুখী থাকবে, আর দৃষ্টিটা আঙ্গুলের দিকে থাকবে। প্রত্যেক ফরজ নামাজে সূরা ফাতিহা পড়া কি ফরজ? সূরা আল ফাতিহা পড়া শুধু ফরজ নামাজে না, প্রত্যেক নামাজে ফরজ, সেটা ফরজ নামাজ হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেক নামাজে সূরা আল ফাতিহা ফরজ এবং প্রত্যেক রাকাতেই ফরজ। পাঁচ কালিমা সত্য না চার কালিমা সত্য? আসলে এই যে কালেমার সিস্টেমটা, এই কালেমার সিস্টেমটা কোরআন হাদিসে এরকম সিস্টেমে কোনো কালেমা বর্ণনা করা হয় না। এটা আমাদের দেশে যারা ওই নুরানি কায়দা লিখছিলেন, তারপরে এক সময় যারা বিভিন্ন বইপত্র মানুষের জন্য লিখছিলেন, তাদেরকে ইমান শিখানোর জন্য
তারা এইভাবে বিভিন্ন বাক্যকে একত্রিত করে করে তারা নাম দিচ্ছেন যে এটা কালেমায়ে শাহাদাত, এটা কালেমায়ে তাওহীদ, এটা কালেমায়ে তামজিদ, এটা কালেমায়ে রদ্দে কুফর। এই যে এগুলো হলো ওলামায়ে কেরামেরা নির্ধারণ করছেন, এটা কোরআন এবং হাদিসে এইভাবে নির্ধারণ করা হয় নাই। কোরআন এবং হাদিসে শুধু কালেমায়ে শাহাদাত যেটা, এটা অসংখ্য হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম পাঁচটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা হলো ইসলামের এক নম্বর মৌলিক রোকন। ইসলামে ডুবতে হলে এই কালেমার মাধ্যমেই ডুবতে হবে। আর এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা হলো একটু বিস্তারিত। আর এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এটা সংক্ষিপ্ত রূপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা হুজুর, ওযু ছাড়া কি কোরআন ধরা যাবে? যে ওযু ছাড়া কোরআনে কারিমে স্পর্শ করা যাবে কিনা, আহলুল আলেমদের মধ্যে এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কোরআনে কারিমে যেখানে বলা হয়েছে যে পবিত্র ব্যক্তিরা ছাড়া অন্য কেউ কোরআন স্পর্শ করবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই মুতাহহারুন কারা, এটা নিয়ে আহলুল আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। যারা শিরক করে তারাও নাপাক, আবার যারা ওযু নাই তারাও নাপাক। এখানে কোন ধরনের নাপাকি বোঝানো হয়েছে, বড় নাপাকি না ছোট নাপাকি, এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক আহলুল আলেমরা বলছেন মুশরিকেরা কোরআন স্পর্শ করতে পারবে না, আল্লাহ পাক এটা বুঝাতে চেয়েছেন, এখানে ওযুবিহীন না। আবার অনেক আহলুল আলেমরা ওযুবিহীনও আপনার তাফসির করেছেন। তো এই জন্য এটাকে ফোকাহায়ে কেরাম সমন্বয় করে বলছেন যে যারা কোরআন হেফজ করে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তারা ওযু বিহীন স্পর্শ করতে পারবে, কারণ 24 ঘন্টা তাদের জন্য ওযু সহকারে ধরা। আর যারা দিনের মধ্যে একবার তেলাওয়াত করে, দুইবার তেলাওয়াত করে, তারা ওযু বিহীন স্পর্শ করবে না, তারা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। ফরজ গোসলের পূর্বে জিকির করা যাবে কি? ফরজ গোসলের পূর্বে যে দোয়া আছে দোয়াগুলো পড়া যাবে, দোয়ার জিকির। অর্থাৎ কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু কোরআনের কোনো আয়াত যদি হয় তাহলে সেগুলো দোয়া হিসাবে পড়তে পারবে। ঠিক এরকম জিকিরগুলো দোয়া হিসাবে যদি দোয়ার দোয়া হয় তাহলে পারবে, দোয়াও জিকির, কিন্তু নর্মালি নাপাক অবস্থায় জিকির করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পারবে। যে মহিলারা কিভাবে শিরক করে কয়েকটি উদাহরণ দিবেন। মহিলারা পুরুষেরা শিরকের ক্ষেত্রে আলাদা কোনো শ্রেণী বিভাগ নাই, শিরক সবার জন্য সমান, মহিলাদের জন্য যেমন পুরুষদের জন্য তেমন। তবে সমাজে আমাদের মা বোনেরা অনেক সময় অনেক কিছু না বোঝার কারণে বিভিন্ন ধরনের শিরক করে ফেলে, দেখা যায় বিভিন্ন জায়গায় মান্নত করে, বিভিন্ন জায়গার বিভিন্ন কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে মা বোনেরা মান্নত করে বেশি। তারপরে মা বোনেরা দেখা যায় অনেক সময় তাবিজ তোমার এগুলোর প্রতি একটু ঝোঁক থাকে বেশি। তারপরে মা বোনেরা দেখা যায় বিভিন্ন ব্যাপারে একজন আরেকজনকে লানত করে বেশি, এরকম কিছু কিছু অভ্যাস মা বোনদের একটু বেশি থাকে। তবে শেরেক পুরুষও করে মহিলারাও করে, উভয় করে। মুসলিম ও মুমিনের মধ্যে পার্থক্য কি, পার্থক্যের দলিল চাই? আসলে এই জাতীয় প্রশ্ন বিনা দরকারি প্রশ্ন, মানে এগুলো হলো সূক্ষ্ম বিষয়, এগুলো আম জনতার এই প্রশ্ন দরকার নেই। মুসলিম আর মুমিনের পার্থক্য আছে কিনা দলিল সহকারে, তো এটা কি সাধারণ মানুষের দরকার আছে? সাধারণ মানুষের এগুলো দরকার নেই। মুমিন আর মুসলিম আসলে দুইটা এক জিনিস, তবে যেখানে একসাথে ইমান ইসলাম একই আয়াতে একই জায়গায় আসবে জিনিসকে বোঝাবে, আর আসবে সেখানে ইমান দিয়ে ইসলাম, ইসলাম দিয়ে ইমান বোঝানো হয়। যেমন সূরা আল হুজুরাতের মধ্যে আসছে আল্লাহ পাক বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনেরা বলে আমরা ইমান এনেছি, আল্লাহ বলছে তোমরা ইমান এনেছি বলিও না, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। তাহলে এখানে আল্লাহ পাক ইমান আর ইসলামকে আলাদা করছেন। আবার অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সম্বোধনটা করছেন ইমানদারদেরকে, আবার বলছেন তোমরা মুসলিম না হয়ে মরিও না, একই আয়াতে। তাহলে এখানে আল্লাহ পাক ইমান আর ইসলামকে আলাদা করছেন। আবার অনেক জায়গায় এক এক একসাথেও আছে ইমান আর ইসলাম, তাহলে যেখানে একসাথে আসবে সেখানে আলাদা হবে, আর যেখানে শুধু ইমান বা শুধু মুসলিম
মুসলিম বললে মুমিন, মুমিন বললে মুসলিম। আচ্ছা যখন একসাথে হবে তখন অর্থ কি হবে? তখন ইমান দ্বারা বিশ্বাসটাকে বোঝানো হবে, আকীদাটাকে বোঝানো হবে, ইসলাম দ্বারা আমলটাকে বোঝানো হবে। যেমন হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করছেন ইমান কাকে বলে, আরেকটা করছেন ইসলাম কাকে বলে। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইমান কাকে বলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, এগুলোর উপরে বিশ্বাস করা। আর ইসলাম কাকে বলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোকনগুলো বর্ণনা করেছেন। জামাতের সলাত আদায় করার সময় ভুল হলে সহসেজদা না দিলে সলাত কি আদায় হবে? ভুলটা যদি কোনো ওয়াজিব ভুল হয় তাহলে সেজদায় সহ না দিলে সলাত আদায় হবে না। আসর নামাজে ফরজের আগে চার রাকাত সুন্নতের গুরুত্ব কি? জি, ফরজ আসর নামাজে ফরজের আগে চার রাকাত সুন্নতের গুরুত্ব আছে, তবে এটা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে জায়েদা। কেউ ইচ্ছা করলে এই চার রাকাত পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিয়মিত এই চার রাকাত পড়েন নাই। ইমামের পিছনে সহসেজদা ইমাম যদি সালাম একদিকে ফিরায় তাহলে মুক্তাদি কি করবে? মানে বুঝি নাই, ইমাম যদি সালাম একদিকে ফিরায় মুক্তাদি কি করবে, এটা প্রশ্নটাই তো বোঝা যায় না। আচ্ছা, জানাজার নামাজে সানার ভিতর ওয়াজাল্লা সানা উকা পড়া জায়েজ কি না সুরা ফাতিহা পড়া জায়েজ? সলাতুল জানাজার মধ্যে সুরা আল ফাতিহা পড়াটাই উত্তম, মানে সানা পড়া প্রয়োজন নেই। সলাতুল জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে সুরা আল ফাতিহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো জানাজা একটা সলাত। আমাদের দেশে যখন জানাজার নিয়ত শিখা আমাদের ইমাম সাহেবরা, তখন কি বলে? সলাতিল জানাজা ফারদিল কেফায়া, সলাতিল জানাজা বলে না, দোয়াউল জানাজা বলে না, বলে কি সলাতিল জানাজা, জানাজার সলাত। আবার বাংলা যারা করে তাদেরকে বলে যে আপনারা সবাই বাংলায় বলেন এই ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত করলাম, জানাজার নামাজ বলে না, তাহলে এটা একটা নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোনো নামাজে সুরা আল ফাতিহা ছাড়া হবে না। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার নামাজে সুরা আল ফাতিহাটা একটু জোরে জোরে পড়তেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল তো এত জোরে পড়েন নাই, আপনি জোরে পড়লেন কেন? তিনি বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যাতে মানুষ জানতে পারে যে জানাজার ভিতরে সুরা আল ফাতিহা পড়াটা সুন্নাহ, এজন্য জানাজায় আমরা সুরা আল ফাতিহা পড়ব। আর ছেলেদেরকে জানাজার নামাজ শিখাবেন, আপনার আমার ছেলেদেরকে সলাতুল জানাজাটা ভালো করে শিখাইবেন, সহি করে প্রথম তাকবীরের পরে কি পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, চতুর্থ তাকবীরের পরে কি পড়তে হবে, এই দোয়াগুলো বিশুদ্ধ করে শিখাবেন। আর বলে যাবেন যে আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে জানাজা পড়ায়, না হয় আপনার জানাজা ওই সুরা ফাতিহা ছাড়া জানাজা হবে। আর এই জন্য নিজের ছেলেদেরকে শিখাইয়ে যাবেন। আর আপনার আমার ছেলে বাবার জানাজা লাশের সামনে, মায়ের লাশের সামনে দাঁড়াই যে আবেগ অনুভূতি নিয়ে আমার জন্য দোয়াগুলো করবে, অন্য কেউ আমার জন্য এই দোয়া চাইলেও পারবেন, কারণ আমার মা মারা গেছে, ইমাম সাহেবের দুঃখ লাগবে কেন? দুঃখটা তো আমার, আমি আল্লাহর কাছে যেভাবে দোয়া করবো উনি তো ওইভাবে দোয়া আসবে না। নামাজের দিকে মনোযোগ হওয়ার উপায় কি? নামাজে মনোযোগ হইতে হইলে অনেকগুলো করণীয় আছে, সেটা হলো আমার রক্তটা আগে পবিত্র করা লাগবে। আমার ব্লাডে যদি সমস্যা থাকে তো নামাজে মনোযোগ আসবে না। সমস্যা মানে আমার রক্তের মধ্যে হারাম উপার্জন, হারাম রিজিক ঢুকে গেছে, আপনি যত চেষ্টা করবেন নামাজে মনোযোগ আসবে না, কারণ আপনার উপরে না সাবান দিয়ে পরিষ্কার করছেন, ভিতরেরটা তো পরিষ্কার করেন নাই, ভিতরের তনাপাক রয়ে গেছে রক্তের ভিতরে হারাম উপার্জন। তারপর কলবটা পবিত্র করতে হবে। কলবটা পবিত্র কেমনে করবেন? কলবের ভিতরে শেরেক বেদাত কুফর ঢুকে আছে ইমানের ভিতরে, এগুলো পরিচ্ছন্ন করতে হবে, এগুলো স্ক্যান করতে হবে, ভাইরাসগুলো স্ক্যান করে দূর করে দিতে হবে, দিয়ে কলবটাকে বিশুদ্ধ করতে হবে, সহি আকীদা করতে হবে। তখন দেখবেন যে আপনার আমার নামাজে এমনি মনোযোগ আসবে। এখন মনোযোগ আসে না, এক নম্বরে সমস্যা হেডকোয়ার্টারে, এই জায়গায় সমস্যা, এখানে ভাইরাস ঢুকে রয়েছে, এই জন্য দেখা যায় বা আমি কমান্ড করি একটা চলে যায় আরেক দিকে, কারণ এখানে ভাইরাসে ডিস্টার্ব করে। তারপরে আপনার ওই যে রক্তের মধ্যে ভাইরাস ঢুকে আছে, হারাম উপার্জন ঢুকে আছে, এগুলো ঠিক হইলে সাহাবায়ে কেরামের মনোযোগ নামাজের ভিতরে আমরা জানি কেমন মনোযোগ হইতো। তাদেরকে যুদ্ধের ময়দানে তীর ঢুকলে তীর বের করা হইতো, তাও তারা টের পাইতেন না। আর আমাদের মশা আসা লাগে না, মশা আমার থেকে এক হাত দূরে যদি একটা আওয়াজ করে সেটাও টের পায়,
আগে থেকে মারার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকি, যে বসে দেখুক একটু, তাহলে বোঝা যায় আমাদের মনোযোগের এই অবস্থা কেন। ওই যে আমাদের ভাইরাস, ভাইরাস ঢুকছে, ভাইরাস আক্রান্ত। বর্তমান বাজারে প্রচলিত পবিত্র কোরআনের বাংলা অনুবাদগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা নামে অভিহিত করা হয়েছে, এটা কি কোনো কি তার কি পর্যায়ে আসে? যদি এসেই থাকে তবে এই অনুবাদ কীভাবে সংশোধন করা যায়? খোদা যদি কোনো তাফসিরে লেখে, কোনো অনুবাদে লেখে, এটা ঠিক লেখে নাই, এটা আগের হিসাবে, আগে অনেক উর্দুতে খোদা লেখা হয়তো অনেক অনুবাদে, ওই হিসাবে বাংলায় খোদা লিখে দিছে, কিন্তু খোদাটা এটা অগ্নিপূজারীদের আবিষ্কার, এটা ইরানের পারস্যের অগ্নিপূজারীরা সৃষ্টিকর্তাকে বোঝানোর জন্য খোদা ব্যবহার করত, এই জন্য খোদা ব্যবহার করাটা ঠিক নয়। রমজানের প্রথম রমজানের পূর্বে রাত্রিতে তারাবে সালাত পড়া হয় কেন? কোরআন ও হাদিসের কোনো দলিল আছে কি? এই দলিল বোঝার জন্য কোরআন হাদিসের দলিল তো খোঁজা দরকার নেই। এটা হইলো মানে রাত্রিটা শুরু হয় আগে, আমরা সাপ দেখি কবে? সাপটাই তো আগের দিন দেখি, মাগরিবের পরে দেখছি, দেখার পরেই তো আমরা পয়লা রমজান গণনা শুরু করছি। তো তাহলে পয়লা রমজান তো মাগরিবের পরে শুরু হচ্ছে, তো তারাবি প্রথম সেখানে হবে না, কোথায় হবে? আরেকটা কথা হইল যে প্রত্যেকটা এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবাদতের সাথে কারণে কারণে যদি মিলে যায় সেটা হয় সুন্নত, এত্তেবা। কারণে কারণে না মিললে সেটা বেদাত হয়ে যায়। কারণে কারণে কেমনে মিলে? কারণে কারণে মিলে যে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ওই সময় তারাবি পড়েন কেন, উত্তর হলো আমার রাসুল পড়ছেন যেই কারণে আমিও পড়ি সেই কারণে, রাসুলের সাথে আপনার কারণ মিলে গেছে, তখন এটা রাসুলের এত্তেবা। কারণে কারণে মিলে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, এরকম হাদিস আছে না কথা কয় না? আপনি আবার প্রতিদিন দাঁড়া দাঁড়ায় প্রস্রাব করা শুরু করে দিলেন, কেন আমল করতে পারবেন? আমল করা যাবে, অবশ্যই যাবে। রাসুল জীবনে একবার করছেন, আপনারা তো প্রতিদিন দাঁড়ায় করার জন্য রাসুল শিখান নাই। আপনারও যদি রাসুলের মতো ওই পরিস্থিতি তৈরি হয়, আপনার এমন অসুস্থ বসতে পারতেছেন না, আপনি প্রস্রাব করা লাগবে না, আপনি বসতে পারতেছেন না, আপনার কোমরে ব্যথা, এমন অবস্থা, আপনি বসলে অবস্থা শেষ, তা আপনি দাঁড়া দাঁড়া করা লাগবে না? এমন জায়গায় গেছেন বসবার কোনো পরিবেশ নাই, বসলে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে, আপনি প্রস্রাব করা লাগবে না, তখন কেমনে করবেন? আল্লাহ রসুল কি খালি সুবিধার সময়, অসুবিধার সময় রাসুল লাগবে না? আল্লাহ রসুল আমার সুবিধা অসুবিধা দুই জায়গায় দেখাইতেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে করছেন আর আপনি সুস্থ, তখনও দাঁড়া দাঁড়া শুরু করলেন। তাহলে রাসুল যে কারণের সাথে মিলে নাই, রাসুলের এত্তেবা হয় নাই, রাসুলের কারণের সাথে আপনার কারণ মিলে গেছে, আপনি রাসুলের পরিপূর্ণ এত্তেবা করলেন। তারাবির নামাজ কত রাকাত? যে দেশের মানুষ নামাজে পড়ে না ওই দেশে তারাবি নিয়ে আলোচনার দরকার নেই। আমাকে অনেকে কয় হুজুর জুমার নামাজ পড়ি, দুই রাকাত পড়ি, সব চলে যায়, আপনি একটু বলে দেন যে সুন্নত পড়ে না মুসল্লিরা। আমি কই সুন্নতের কোনো দরকারে নাই, যে লোক পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না হে সুন্নতের কোনো দাম আছে? এত লুঙ্গি খুলি পাগড়ি বান্দার মতো কি কন? যে লোক জুমার নামাজের সুন্নত ফরজ পড়ি দৌড় দিছে, হে যে দুই রাকাত পড়ছে, এটাই তো বিরাট ব্যাপার, হের কিসের সুন্নত? হে যেখানে সপ্তাহে তার উপরে ফরজ ৩৫ ওয়াক্ত নামাজ, হে পড়ছে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, ৩৬ ওয়াক্ত সে পড়ে নাই, হে সুন্নত পড়লে কি না পড়লে কি? একজন কয় হুজুর আমার কাছে একদিন ফতোয়ার জন্য আসে, কি ফতোয়া? কয় স্ত্রী স্বামীকে বলছে তুই আমার বাপ, তোরে ১০০ বার বাপ দেখছি। আমার স্বামী কইছে এই তুই আর মা, ১০০ বার মা দেখছে, এখন কয় মাসালা কি হইব? আমি কয় আচ্ছা শুনেন, এরা দুজন কি নামাজ পড়েন? কয় না নামাজ পড়েন। হ্যাঁ, তা আমি কই তো এদের নামাজে নাই, এদের তো বিয়ে শাদিও নাই, বিয়ে হইলে না তালাক হয়, এদের তো বিয়ে হয় নাই। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর বইতে স্পষ্ট ফতোয়া আছে, হুকম তারেকি সলা, বেনামাজির কোনো বিবাহ শুদ্ধ হয় না, এবং স্বামী স্ত্রীর একজন বেনামাজি হলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, স্বামী নামাজি স্ত্রী বেনামাজি বিবাহ থাকবে না, অথবা স্ত্রী নামাজি স্বামী বেনামাজি বিবাহ থাকবে না। এটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর হুকম তারেকি সলা,
এবং আমি স্বয়ং শায়খ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ কাবার এবং মসজিদে নববীর দুই মসজিদের যিনি এখন বর্তমানে প্রধান ইমাম এবং খতিব, তার দারসে বসে সরাসরি উনার মুখ থেকে আমি শুনছি। উনি ওই দিন সূরা রহমানের তাফসির করছেন, তাফসিরের পরে উনি এই নামাজ সম্পর্কে আলোচনা করছেন, হুকমু তারেকিস সলাহ, নামাজ যে ছেড়ে দেয় তার বিধান। উনি ওখানে বলছেন যে নামাজ ছেড়ে দেওয়া কুফরি, বেনামাজি কুফরি করে, বেনামাজি মা বাবার কোনো সম্পত্তির উত্তরাধিকারী পাবে না, বেনামাজির জবাই করা কোনো প্রাণী হালাল হবে না, বেনামাজির এই স্বামী স্ত্রী যদি একজন নামাজি হয় তালাক হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, এবং বেনামাজি বেনামাজির দুইজন হইলে এটা বিয়ে হবে না। তা আমি বললাম যে এরা তো এদের বিয়েই কি তালাকে কি, বাপ ডাকায় কি মা ডাকায় কি, আগে তো বিয়ে ঠিক হইতে হবে তারপরে না তালাক। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে দেশের 95% লোক নামাজে পড়ে না, ফজরের নামাজে মসজিদে এক কাতার মুসল্লি হয় না, সেই দেশে সুন্নত নামাজ নিয়ে তারাবির নামাজ কয় রাকাত হইব এটা নিয়ে ঝগড়া করা, বাহাস করা, বিতর্ক করা, এটা হলো ওই লুঙ্গি খুলি ফাঁকড়ি বান্দার মতো। এই জন্য আমি বলি যে কেউ যদি তারাবিয়ে না পড়ে হে জাহান্নামে যাবে না, কি যাইব না? এক লোক হুরা রমজান মাসে একদিন তারাবি পড়ে নাই, এই লোক জাহান্নামে যাইব? কিন্তু যে লোক ফজরের নামাজ পড়ে নাই এই জাহান্নামে যাইব যে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ পাক সূরা আল মুদাদ্দিসের 42-48 আয়াত এখানে আল্লাহ বলে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কালু লামনাকুম মিনাল মুসাল্লিন। তাহলে জিজ্ঞাসা করেন ফজরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কাদের উপরে ফরজ, ফজরের নামাজ না পড়লে কি হইব, প্রশ্ন তো হওয়ার কথা এটা। আজকে দেখা যায় মুসলিম উম্মার কেমন দুর্দশা, এরা মার খাবে না জমিনে কে মার খাইব, এদের ফজরের নামাজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, হেরা প্রশ্ন করে তারাবি, তারাবি দরকার নাই, আগে পাঁচক্ত ফরজ ঠিক করেন, পাঁচক্ত ফরজ কয় রাকাত এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, ফজরের নামাজ 2 রাকাত সারা পৃথিবীতে 2 রাকাত। একজন সৌদি আরব গেছে কয় এই দেশে সব কি আরবি, খালি আজানটা বাংলা, কেন আজান বাংলা হয়েছে, বাংলাদেশের আজানের লগে মিলি গেছে। ফজরের নামাজ এশিয়া ইউরোপ আফ্রিকা যত দেশে যাবেন সব দেশে কি, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার নিয়ে কোনো ইখতিলাফ আছে, এটা আগে শিওর করেন তারপরে যায় তারাবি কয় রাকাত এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন। বাবা যদি বদমানুষ হয় এবং লোভের তাড়নায় জোর করে বখাটে অথবা অপছন্দনীয় ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চায়, সে অবস্থায় মেয়েকে পালিয়ে নিজ পছন্দের দিন ছেলেকে বিয়ে করতে পারবে কিনা, এটা অনেক ইস্তেহাদি ব্যাপার, এটা সব জায়গায় সব অবস্থায় পারবে না। তবে বাবা যদি কোনো বেনামাজি ছেলের কাছে বা মাদকাসক্ত বা খারাপ এরকম ছেলের কাছে তুলে দিতে চায় তাহলে মেয়ে এই বিয়েতে সম্মতি দিবে না। তার অর্থ এই নয় যে মেয়ে সম্মতি না দিয়ে আরেকজনের লগে চলে যাবে, এটা না, সম্মতি না দিলে বাবা জোর করে বিয়ে দিতে পারবে না। মেয়ের বাবা হয়তো খারাপ ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু মেয়ের ভাই হয়তো ভালো ছেলের কাছে বিয়ে দিবে, এই ক্ষেত্রে ভাই ওলি হয়ে তাকে দিনদার ছেলের কাছে বিবাহ দিবে, মানে সে যদি ওখানে রাজি না হয় তাহলে দিনদার ছেলে তার অন্য ওলি খুঁজবে এবং অন্য ওলির অভিভাবকত্বে অন্য জায়গায় তার বিয়ে হবে। ফুটপাতে যারা দোকানদারি করেন তা হালাল কিনা, যদি সরকার অনুমোদিত না হয়, সরকার অনুমতি দেয় নাই এখানে বসে আপনি ব্যবসা করার, তাহলে আপনি বিনা অনুমতিতে করছেন এটা জায়েজ হবে না। যদি এটা অনুমোদিত হয় যে এই জায়গাটা হকারদের জন্য অনুমোদিত এখানে আপনি ব্যবসা করেন, তাহলে অনুমোদিত হইলে জায়েজ হবে, অনুমোদিত হয় না আপনি মানুষের চলাচলের রাস্তা বিঘ্ন তৈরি করছেন, এখানে সমস্যা তৈরি করে আপনি নিজে ব্যবসা শুরু করছেন, অথবা কোনো চাঁদাবাজ আপনারা বলছে যে তুমি এখানে বসো আমারে কিছু চাঁদা দিবে বাস তুমি ব্যবসা করো, এরকম হইলে জায়েজ হবে না। গোসলের সময় প্রস্রাবের ব্যাগ হলো কিন্তু আশেপাশে প্রস্রাব করার ব্যবস্থা নাই, কি করতে হবে? এক্সেলে মার টয়লেটে যাওয়ার দরকার হয় আমাকে একটু জাগায় দিয়েন, তো মা কয় বাবারে আমি জাগায় দেওয়া লাগবে না তোমার টয়লেটেই, যার এরকম প্রস্রাবের ব্যবস্থা হইব হের জাগারও ব্যবস্থা হইব, প্রস্রাবে জায়গা করে ফেলবো হে জায়গা খোঁজা লাগবে না,
কোথায় করতে হবে? প্রস্রাবেই ওই মুহূর্তে। আরবিতে বলা হয় আল হাজাতু তাফতাকুল হিলা, প্রয়োজন কৌশল তৈরি করে ফেলায়। প্রয়োজন হইলেই মানুষ সব শিখতে বাধ্য হয়, জানতে বাধ্য হয়, প্রয়োজনেই তার সব ব্যবস্থা করে ফেলে। আচ্ছা, প্রস্রাবের চাপের কারণে, পানির জোগাড়ে কষ্ট হওয়ার কারণে প্রস্রাবের পর পানি নেওয়া হলো না, এমত অবস্থায় কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না? প্রথম কথা হলো আপনি পানি পান নাই, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সব জায়গায় পানি পাইতেন? আরবের মরুভূমিতে সব জায়গায় পানি ছিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব থেকে পবিত্র হন নাই? কিভাবে পবিত্র হয়েছেন? ডিলা আলহামদুলিল্লাহ, কত সুবিধা, টিস্যু আছে। আপনি একটু টিস্যু বেশি ব্যবহার করেন, ভালো করে একটু টিস্যু দিয়ে পরিষ্কার হয়ে যান, তাহলে আর না পাকে থাকার সম্ভাবনা। পানি পাওয়া গেলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি টিস্যু ব্যবহার করলেন, পরে পানি দিয়ে পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে গেলেন। পানি পাচ্ছেন না, পানি নাই, তাহলে ডিলা কলু তারপরে বা টিস্যু, টিস্যু তো পকেটেও রাখা যায়, হয়তো ডিলা কলুকলে হাঁটা যায় না, কিন্তু ডিলা কলুক বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। বর্ষাকালে হয়তো অসুবিধা হয়, শুকনো সিজনে অসুবিধা হয় না, আর টিস্যু তো পকেটে নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি কাপড় পরিবর্তন করার দরকার নেই। আরেকটা হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের কিন্তু সবসময় নাপাক থাকে। ভাই নামাজ পড়তে আসেন, কয় লুঙ্গি ঠিক নেই, ভাই নামাজ পড়তে আসেন, কয় প্যান্ট ঠিক নেই, মানে তাদের সবসময় ঠিক থাকে না। এই জন্য আমি বলি যে ঠিক না থাকলেও তাদেরকে বলেন যে ভাই প্রথমে ব্যাঠিক করে আপনি নামাজ পড়ে ফেলান, পরে আস্তে আস্তে ঠিক করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিসের আলোকে মাজহাব কি সঠিক না ভুল? মাজহাব আসলে কোন মাজহাব এখানে স্পষ্ট করা হয় নাই। মাজহাব বিভিন্ন ধরনের মাজহাব আছে, একটা হলো আকীদার মাজহাব আর একটা হলো ফেকহি মাজহাব। আকীদার মাজহাব পৃথিবীতে একটাই বিশুদ্ধ মাজহাব, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাজহাব। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাজহাব মানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, এর বাহিরে আর বিকল্প নাই, একটাই দুনিয়াতে মাজহাব। তাহলে যদি দুই তিনটা থাকতো তাহলে না বিকল্প থাকতো। এখন মাজহাবেই হক, সত্যিকার হক মাজহাব পৃথিবীতে একটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাহলে আমাকে আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাজহাব মানতে হবে, আর ফিকহি ক্ষেত্রে অনেকগুলো মাজহাবে হক, এবং বর্তমান বিশ্বে প্রসিদ্ধ চারটা মাজহাব আছে, তো চারটা মাজহাবে হক। তাহলে হক যদি চারটা হয়, আমি মানলাম একটা, বাকি তিনটা হককে আমি যে বাদ দিলাম, তাহলে হককে বাদ দেওয়া হইল না? এই জন্য হককে বাদ দেওয়া যাবে না, চারিওটাই যদি হক হয় আমি চারিওটাই মানব। তো চারিওটা কেমনে মানবেন? চারিওটার মধ্য থেকে যেই মাসআলায় যেই দলিলটা শক্তিশালী, সেই দলিলের আলোকে আমি আমল করব, তাহলে চার মাজহাবে মানা হয়ে যাবে। মানে সবচেয়ে শক্তিশালীটা সহিটা মানলাম, তাহলে চার মাজহাবের উপরেই আমল হবে, যেহেতু চারিওটাই হক। এজন্য যেটা কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী আমি ওইটা অনুসরণ করব। এটাই হলো ফিকহি মাজহাব মানার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ নীতিমালা, এটাই ওলামায়ে মদিনার মাজহাব। এটাকে বলা হয় আত তানাক্কুল বাইনাল মাজাহিব, মানে মাজহাবগুলোর মধ্যে তানাক্কুল করা। তবে এটা নিজের মন মতো না যে আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে, এটা সহজ মনে হচ্ছে, এই জন্য এরকম না। দলিলের ভিত্তিতে, শক্ত হোক আর কঠিন হোক, সহজ হোক আর কঠিন হোক, দলিল যেটার মজবুত আমি সেটা আমল করব। বিতর নামাজ এক রাকাত না তিন রাকাত, বা এক রাকাত কিভাবে পড়বে? কোরআন ও হাদিস সহ বলবেন। বিতরের নামাজ শিখার জন্য মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা বই আছে, রমজানের ৩০ আসর। রমজান মাসে তিনি ৩০ দিন ৩০টা হালাকা দার্স দিয়েছিলেন, ওইটাকে একত্রিত করে একসাথে একটা বইয়ের মধ্যে আছে। এখানে একটা অধ্যায় শুধু বিতরের উপরে আছে, সেখানে বিতরের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে তিনি একত্রিত করেছেন। এবং গত শতাব্দীর ফকিদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাহুল্লাহ ছিলেন বিশ্বের সেরা প্রধান মুফতিদের, ফকিদের একজন। তো তিনি সেখানে বলছেন যে বিতর এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত, ১১ রাকাত পর্যন্ত বিতরের দলিল পাওয়া যায়, এক রাকাত থেকে শুরু করে ১১ রাকাত পর্যন্ত। তাহলে এবং এক রাকাতেরও বিশুদ্ধ দলিল রয়েছে, তিন রাকাতেরও আছে, পাঁচ রাকাতেরও আছে, সাত রাকাতেরও আছে, নয় রাকাতও আছে, ১১ রাকাতও আছে।
আপনি দলিলগুলো জানার দরকার হলে ওই বইটা পড়বেন, ওখানে সবগুলা দলিল দেওয়া আছে। আর এক রাকাত কিভাবে পড়বেন, এক রাকাত আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন, সানা পড়বেন, সূরা আল ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা পড়বেন, সূরা পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, হাত তোলে আপনি দোয়ায়ে কুনুতটা পড়বেন। দোয়ায়ে কুনুত অনেকগুলো আছে, আপনি একটাও পড়তে পারেন, একাধিকও পড়তে পারেন। এবং আলহামদুলিল্লাহ শেখ সোদাইস হাফেজাহুল্লাহ, তারপরে কাবার ইমামেরা রমাদানে যে ভিতরে যে দোয়ায়ে কুনুত পড়ে, দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়ায়ে কুনুত তারা পড়ে থাকেন, আপনি ওইরকম কয়েকটাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন। তারপর যথারীতি সেজদা করবেন, বৈঠক করবেন, সালাম ফিরাবেন, বাস হয়ে গেল। তো এই জন্য কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন যে এক রাকাত উত্তম, কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন তিন রাকাত উত্তম। কেন এক রাকাত উত্তম বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, আল্লাহ হলেন বিতির, আল্লাহ বেজর, সুতরাং তোমরা আল্লাহ বেজটকে পছন্দ করেন। তা আল্লাহ কয়জন? একজন। যেহেতু একজন, এই জন্য অনেক আহলুল আলামেরা বলছেন বিতির এক রাকাতে উত্তম। আবার অনেক আহলুল আলামেরা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিকালীন সলাৎ ছিল এগারো রাকাত, এগারো রাকাতের মধ্যে আট রাকাত কিয়ামুল লাইল, তিন রাকাত বিতির, তাহলে তিন রাকাতেই অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হ্যাঁ, এই জন্য তিন রাকাত কে কোন আহলুল আলেমেরা উত্তম বলছেন। এই জন্য আমরা সবসময় তিন রাকাতে পড়ার চেষ্টা করব, তবে তিন রাকাত পড়ার ক্ষেত্রে দুই রাকাত পরে বসলে সালাম ফিরাই ফেলবো, আর না বসলে এক বৈঠকে তিন রাকাত আদায় করব। আর মাঝে মধ্যে সফরে থাকলে বা এমন অবস্থা আছেন যেখানে ভিতির পড়ার সময় পাচ্ছেন না, সেখানে মিনিমাম কমপক্ষে এক রাকাত হলেও পড়বো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতির এবং ফজরের সুন্নত সফরে থাকলেও বাদ দিতেন না। এই জন্য আমার সম্মানিত ভাই বোনদের কাছে অনুরোধ যে আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে, এই বইগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইসলামী আকীদা, তারপরে হাদিসের নামে জালিয়াতি, রাহিব আল আয়াত, তারপরে হিয়াউস সুনান, এরকম গুরুত্বপূর্ণ বইগুলা পড়লে মোটামুটি দিন সম্পর্কে জানা বোঝা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ, যে ভাইয়েরা আপনারা একটু বসেন, আমাদের ভাইয়েরা এখন বই বিতরণ করবেন। তো জি, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তিদেরকে কিভাবে কবরে শোয়াবেন, মৃত ব্যক্তিদেরকে কবরে নামানোর সময় বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ বলে কবরে নামাবেন। আর কবরে শোয়ানোর ক্ষেত্রে ডান দিকে